রাহুল গান্ধীর ফ্লাইং কিস বিতর্কের অনেক দিন হয়ে গেছে। এ নিয়ে অনেকেই পক্ষে বিপক্ষে মন্তব্য করেছেন, কিন্তু যে মন্তব্যটি সমাজ মাধ্যমে বেশ সাড়া ফেলেছে সেটা হলো কংগ্রেসের মহিলা সাংসদ বিহারের নীতু সিংয়ের মন্তব্য। এ নিয়ে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ঘোরাঘুরি করছে। তাহলে দেখে নেওয়া যাক ভিডিওটি কি বলেছেন নীতু। हमारे राहुल जी जो हैं उनको लड़की का कमी नहीं है, अगर फ्लाइंग किस देना होगा तो किसी लड़की को देंगे, ये 50 साल के बूढ़ी को क्या फ्लाइंग किस देंगे। প্রসঙ্গত, লোকসভায় অনাস্থা প্রস্তাবের বক্তব্যের পর রাহুল গান্ধী যখন সভা ছেড়ে বেরিয়ে যান তখন তার বিরুদ্ধে একটা গুরুতর অভিযোগ ওঠে। অভিযোগটি হলো তিনি নাকি বিজেপি মহিলা সাংসদদের দিকে ফ্লাইং কিস ছুড়েছেন। এই নিয়ে তোলপাড় শুরু হয় দিল্লির রাজনৈতিক কলিন্দে। এই অভিযোগটি করেন মন্ত্রী স্মৃতি ইরানি। তিনি বলেন, আমার আগে যিনি বক্তব্য রেখে গেলেন তিনি অভব্য আচরণ করেছেন, একজন নারী বিদ্বেষী পুরুষই কেবল সংসদে বসা মহিলাদের দিকে ফ্লাইং কিস ছুড়তে পারেন, এর আগে সংসদে কেউ এই ধরনের আচরণ করেননি। হঠাৎ দেশ গান্ধী পরিবারের সংস্কার দেখল। পাশাপাশি বিজেপির 21 জন মহিলা সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে এই অভিযোগের প্রেক্ষিতে ওম বিড়লার কাছে নালিশ জানান। আর এরপরেই বিহারের কংগ্রেস সাংসদ নীতু সিং সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, আমাদের নেতা রাহুল গান্ধীর জন্য অল্প বয়সী মেয়েদের তো অভাব নেই, যদি ফ্লাইং কিস দেওয়ারই হতো তাহলে তো কম বয়সী কাউকে দিতে পারতেন, 50 বছর বয়সী মহিলাকে কেন ফ্লাইং কিস দেবেন। নীতু সাফ জানিয়ে দেন রাহুলের বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ ভিত্তিহীন। হামারে রাহুল জি জো হ্যাঁ উনকো লড়কি কা কমি নহি হ্যায়, আগর ফ্লাইং কিস দেনা হোগা তো কিসি লড়কি কো দেঙ্গে, ই 50 সাল কে বুড়ি কো কিয়া ফ্লাইং কিস দেঙ্গে, এ সব আরোপ নিরাধার হ্যায়।